এইরকম একটা সিনারিও রয়েছে। এইখানে একটা 10 কেজি ব্লক, ঠিক মন দিয়ে শুনবে, এখানে মিউ ইকুয়াল টু 0.4, ঠিক? আর এইখানে 5 কেজি, ঠিক? এইবার কি করেছি শোনো, এইবার এই 10 কেজির ব্লকটাকে হাতুড়ি দিয়ে হিট করেছি, হিট করে টি ইকুয়াল টু জিরোতে এই ডিরেকশনে আমরা 12 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটি দিয়েছি। আমি কি বুঝতে পারলাম দিয়া বলো? হ্যাঁ, আমাকে বার করতে বলেছে টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ডের মধ্যে এই 10 কেজির ব্লকটা কত ডিস্টেন্স কভার করেছে বলো? তোমরা কি আমার কথা বুঝতে পারলে দিয়া? হ্যালো, কি বললাম বলো? কত টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ডের মধ্যে কত ডিস্টেন্স কভার করেছে? তারপরে আমাকে বার করতে বলেছে যে টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ডের মধ্যে কতটা ডিস্টেন্স কভার করেছে। আজকে এত ভুল করছি, 10:30 আমি পরে দেখছি, আমি তোমাদের 10:30 দিয়েছি টাইম, ওটা 10:15 হবে, কি বলবো। আচ্ছা আমি প্রবলেমটা করছি, তোমরা দেখো, হ্যালো সবাই দেখো প্রবলেমটা, ভালো প্রবলেম, 8 মিটার না ডিয়ার এতটা সোজা নয়, দেখো মন দিয়ে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ফার্স্টে, সবাই শুনবে ভালো করে, বলো তো প্রথমে বডিটা কোন দিকে মুভ করছে? প্রথমে এই দিকে মুভ করছে, কততে? 12 মিটার পার সেকেন্ডে, টি ইকুয়াল টু জিরোতে, হ্যালো, হ্যাঁ, এটা 10 কেজি। এবার একটা জিনিস শোনো, তখন বলতো বডিটার এই যে 10 কেজির এই দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে না, বলো ভ্যালু কত? 40। আর এই দিকে টেনশন কাজ করছে? অফকোর্স এই দিকে টেনশন কাজ করছে, না 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 ডিয়ার, না 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 একদম ঠিক নয়, শোনো এইদিকে টেনশন কাজ করছে একদম। এবার দেখো 5 কেজির নিচের দিকে কত? ওপর দিকে। এবার শোনো, এই বডিটা যদি মুভ করে, এই যে 10 কেজি ব্লকটা মুভ করছে, করছে কোন দিকে? বাঁ দিকে। কিন্তু বডিটার অ্যাক্সেলারেশন ডান দিকে না, কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন বডিটা বাঁ দিকে মুভ করছে, দেখো এখানে টেনশন আর এদিকে 40 নিউটন, দুটোই ডান দিকে কাজ করছে না, তাহলে ফোর্স যদি ডান দিকে কাজ করে তাহলে অ্যাক্সেলারেশন ডান দিকে হবে না, বুঝতে পারছো? তাহলে বলতো এই বডিটাও তো এই 10 কেজির সাথে যুক্ত আছে, তাহলে বলতো 5 কেজির অ্যাক্সেলারেশন নিচের দিকে এ হবে না? ইভেন ইফ বলতো 5 কেজিটা উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে, রাইট? ইভেন ইফ বডিটা উপর দিকে উঠছে কিন্তু অ্যাক্সেলারেশনটা নিচের দিকে কাজ করছে, বুঝতে পারছো? অনেকটা সেই রকম হচ্ছে না, তুমি একটা বডিকে ফ্রিলি উপর দিকে ছুড়ে দিয়েছো, এম জি নিচের দিকে কাজ করছে বা জি নিচের দিকে কাজ করছে, তাই না? এইবার তাহলে তোমরা এখান থেকে আমাকে বলতে পারবে টি প্লাস 40 ইকুয়াল টু 10 ইন্টু এ, আর এখানে 50 মাইনাস টি ইকুয়াল টু 5 ইন্টু এ, দেখো দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন সলভ করলে তোমরা আমাকে বলো তো এর ভ্যালু কত আসছে? ইনফ্যাক্ট এটাকে আমি না A1 বলছি দিয়া, ফার্স্ট জার্নির জন্য A1 বলছি, ফার্স্ট জার্নির জন্য তোমরা আমাকে বলতে পারবে A1 এর ভ্যালু কত আসছে? দেখো তো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে কিনা A1 এর ভ্যালু? 5 কেজি ব্লকটার অ্যাক্সেলারেশন নিচে কেন সেটা একটু বলবো? একদম, 5 কেজিটা কার সাথে জুড়ে আছে? 10 কেজির সাথে। তাহলে 10 কেজিরও যা অ্যাক্সেলারেশন হবে, 5 কেজিরও একই অ্যাক্সেলারেশন হবে না? তাহলে বুঝতে পারছো, তাহলে 10 কেজি যদি ডান দিকে অ্যাক্সেলারেশন হয় তাহলে 5 কেজি নিচের দিকে অ্যাক্সেলারেশন হবে না, তোমরা বুঝতে পেরেছো? বলো কত এসছে অ্যাক্সেলারেশন? 6। এবার শোনো, তার মানে আমি এইটাকে পয়েন্ট মাস ধরছি, এইদিকে ওর ভেলোসিটি কত ইনিশিয়ালি?
12 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন কোন দিকে, এই দিকে কত, এইটা না, হ্যালো, এটা টি ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার বলতো ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন একই দিকে না অপোজিট দিকে? অপোজিট। ভেরি গুড। বলতো দুটো যদি অপোজিট দিকে হয় তাহলে, দেখো দুটো যদি অপোজিট দিকে হয় তাহলে বলতো ভেলোসিটি কমবে না বাড়বে? কমবে। ভেরি গুড। এবার অ্যাক্সেলারেশন 6 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি, এক সেকেন্ডে ও 6 মিটার পার সেকেন্ডে ভেলোসিটিটাকে চেঞ্জ করবে, বুঝতে পারলাম? তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, t equal to 1 সেকেন্ডে এর ভেলোসিটি কত হবে? t equal to 1 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড। কেন? আরে বাবা, ও তো 1 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কমাবে, 1 সেকেন্ডে, কি বললাম, 1 সেকেন্ডে তো ও 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কমায়। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, কি বললাম, 1 সেকেন্ডে তো 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কমায়, ঠিক? তাহলে বলো তো 1 সেকেন্ড বাদে ওর ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড হবে, বলো? হ্যাঁ। তাহলে বলো 2 সেকেন্ড বাদে কত হবে? 0। 0 কি, 2 সেকেন্ড বাদে কত হবে? 0। বুঝতে পারছো, 2 সেকেন্ড বাদে 0 হবে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, 2 সেকেন্ড বাদে 0 হবে তখন এই পার্টিকেলটা, মানে বেসিক্যালি এই পার্টিকেলটা তখন 10 কেজিটা এইরকম গেছে না, বলো? হ্যাঁ। এইখানে ওর ভেলোসিটি 0 হয়েছে। হ্যাঁ। এবার বলো তো ভেলোসিটি 0 হওয়ার পরে এই 10 কেজির ব্লকটা ডান দিকে যাবে না বাদিকে যাবে? ডান দিকে। ডান দিকে যাবে, যাবে তো ডান দিকে। আচ্ছা বলো তো, যদি ডান দিকে যায় তাহলে 10 কেজি ব্লকে, 10 কেজি ব্লকে পেছন দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে না? হ্যাঁ, কত? 10। আর এই দিকে তখন নতুন টেনশন টি, টি1 ধরো, কি তাই না? এই টোটাল জিনিসটা বলতো ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে, এ টু তে যাচ্ছে, হ্যাঁ তাই না? তাহলে বলতো, আরেকবার বলো শুনতে পেলাম না, ফ্রিকশন 40। ও, ফ্রিকশন 40 তো, আর ওপর দিকে এর টেনশন টি1 না, এই যে 5 কেজিটা, তাহলে বলতো 5 কেজিটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, এ টু। তাহলে বলতো এখন আমার ইকুয়েশন কি হবে, টি মাইনাস 40 ইকুয়াল টু 10 ইন্টু এ টু, কি তাই না? হ্যাঁ, রাইট। এবার বলতো এইখানে কি হবে, 50 মাইনাস টি1 ইকুয়াল টু 5 ইন্টু এ টু হবে? ভেরি গুড। এই দুটো সলভ করলে আমার কি আসছে তোমরা আমাকে একটু বলতো, এ টুর ভ্যালু, দেখো এ টু ডিফারেন্ট আসবে, এ টু ডিফারেন্ট আসবে, এ টু কত আসছে? ভেরি গুড। এই প্রবলেমটার এখানেই বিউটি, প্রবলেমটা যখন মানে লেফট হ্যান্ড ডিরেকশনে যাচ্ছে তখন যা অ্যাক্সেলারেশন, আর প্রবলেমটা যখন রাইট হ্যান্ড ডিরেকশনে যাচ্ছে তখন অ্যাক্সেলারেশন ডিফারেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইটা তোমাদের মাথায় ক্লিক করেনি ভেবে দেখো। হ্যাঁ, রাইট। এবারে বলো তো 2 সেকেন্ড বাদে, 2 সেকেন্ড বাদে, 2 সেকেন্ড বাদে পার্টিকেলটার এখানে ভেলোসিটি 0 না কি? হ্যাঁ, বলো 2 সেকেন্ড বাদে, আর অ্যাক্সেলারেশন কত ডান দিকে, 2/3। তাহলে বলো তো এইটা t ইকুয়াল টু 2 সেকেন্ড না? আর আমি যদি বলি t ইকুয়াল টু 4 সেকেন্ডে, তাহলে বলো তো t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 4 সেকেন্ডে, দেখো t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 4 সেকেন্ডে এই 2 সেকেন্ডে পার্টিকেলটা কোন দিকে মুভ করেছে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ইনিশিয়াল ভেলোসিটি কত, অ্যাক্সেলারেশন কত ভেলোসিটি এর শুরু করেছে, 0, আর অ্যাক্সেলারেশন কত, 2/3। তাহলে আমি s ইকুয়াল টু ut প্লাস হাফ t স্কয়ার লিখতে পারি, at স্কয়ার, ut কত, 0, এবার দেখো হাফ a কত, 2/3, আর t স্কয়ার মানে 2 স্কয়ার, ঠিক? তার মানে ভেবে দেখো এইখান থেকে এইটুকু যদি আসে, এটা t ইকুয়াল টু 4 সেকেন্ডে, তাহলে এইটা আমার s টা না, বলো? হ্যালো, এইটা আমার s টা না? এবার তোমরা আমাকে বলো তো এইখান থেকে এই পর্যন্ত কত ডিস্টেন্স হবে? হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত কত ডিস্টেন্স হবে? 12 মিটার। না, 12 মিটার হবে না, কি করে হবে, এখানেও s ইকুয়াল টু ut প্লাস হাফ ft স্কোয়ার লাগো, u কত, 12 ইন্টু 2 প্লাস হাফ, a কত, মাইনাস 6 ইন্টু t স্কোয়ার, ও এখানে কত আসছে, 12 আসছে, 2 স্কোয়ার, দেখো দুই দুগুণ 4, হ্যাঁ 12, ঠিকই, তাহলে এটা হচ্ছে 12 মিটার, তাহলে টোটালটা কত হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আগে বলো প্রবলেমটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা, হ্যালো, হ্যাঁ বলো প্রবলেমটা ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে বলো, দারুণ প্রবলেম, দারুণ প্রবলেম, এটা দুটোর ক্ষেত্রেই ডান দিকে অ্যাক্সেলারেশন হবে, এটা হচ্ছে ট্রিক, রাইট? আচ্ছা নেক্সট প্রবলেমটার দিকে যাই, আমাদের থিওরি সব শেষ হয়ে গেছে, যা হবে প্রবলেম, প্রবলেমটা দেখো,
এটা 2 কেজি, এটা 4 কেজি, এটা 5 কেজি, ঠিক? হ্যালো, এবারে এইখানে মিউ ইকুয়াল টু 0.5, এখানে মিউ ইকুয়াল টু 0, তাহলে আমাকে এই ব্লক তিনটের অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। দেখো ব্লক তিনটের অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, আর এখানে ফ্রিকশনাল ফোর্স বার করতে বলেছে, এখানে টেনশন বার করতে বলেছে। A2, A4, A5 টেনশন আর ফ্রিকশনাল ফোর্স কত বার করতে বলেছে, কি করে করা যায় বলতো, কি করে করা যায়? আচ্ছা দেখো, এই প্রবলেমটারও কনসেপ্টটা শোনো, সেটা হচ্ছে এখানে 2 আর 4 কেজি একসাথে রয়েছে। দেখো 2 আর 2 এর উপর 4 কেজি, তাহলে মনে আছে আমরা সেই প্রথমে ধরেছিলাম যে যদি দুটো ব্লক একসাথে থাকে তাহলে আমরা ধরে নিই ওই দুটো ব্লক ইনিশিয়ালি একসাথে চলছে, তারপরে আমরা ক্রস চেক করি, কি তাই করি না? আমরা এখানেও তাই করবো রিয়া। তুমি যদি সেই চশমাটা পরে নাও যে চশমাটা পরলে তুমি এই দুটোকে একসাথে দেখবে, তাহলে টোটাল 6 কেজি হচ্ছে। এইদিকে টি, এইদিকে টি, বলো, হ্যালো বলো, নিচে কোনো ফ্রিকশনাল ফোর্স আছে? এই যে মিউ জিরো নেই, তাহলে টোটালটা ডান দিকে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে, বলো। হ্যাঁ আচ্ছা, তাহলে বলো তো 5 কেজিটা, আচ্ছা 5 কেজিটা নিচের দিকে 50, হ্যাঁ উপর দিকে 40, আচ্ছা টি ড্যাশ ধরলাম, কেন এইটাই টি হলে এইটা টি ড্যাশ। এবার বলো টি ড্যাশ আর টি এর মধ্যে কি রিলেশন? এই পুলিটার দিকে কনসেন্ট্রেট করো, এই পুলিটার এই দিকে টি ওয়ান, সরি এই দিকে টি, আবার এই দিকে টি, এই এই দিকে টি ড্যাশ, টোটাল পুলিটা ডান দিকে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে আর মাস অফ দা পুলি হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি টি ড্যাশ মাইনাস 2t ইকুয়াল টু মাস অফ পুলি ইনটু অ্যাক্সেলারেশন। এখান থেকে দেখো টি ড্যাশ ইকুয়াল টু 2t, বলো আসছে কি আসছে না? তাহলে এখানে আমি লিখতে পারি 2t, এই পুরো জিনিসটা নিচের দিকে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে। প্রথমটার জন্য আমি কি ইকুয়েশন লিখতে পারি? 2t ইকুয়াল টু 6a, 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ডটার জন্য কি লিখতে পারি? 50 মাইনাস 2t ইকুয়াল টু, এটা কত কেজি? এটা 5 কেজি, 5 ইনটু a। দেখো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এখান থেকে তোমরা a এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো তো 50/11 আসছে কিনা। হ্যাঁ আচ্ছা, এইবার আমাকে দেখতে হবে এই 50/11 এটা কার অ্যাক্সেলারেশন, 5 কেজির এটা কার অ্যাক্সেলারেশন? উপরের সিস্টেমটার, এই সিস্টেমটার, কি তাই না? দেখো উপরের সিস্টেমটার, এবার উপরের সিস্টেমে কে কে আছে? 2 কেজি আর 4 কেজি দুটোই আছে, তাহলে 2 কেজি 4 কেজি দুটোরই অ্যাক্সেলারেশন কত ডান দিকে? 50/11। এবার আমি সেটাই করার চেষ্টা করছি, দেখো ক্রস চেক করছি। আমি যদি 2 কেজিটাকে ড্র করি, দেখো 2 কেজিটাকে মন দিয়ে শোনো, 2 কেজি, আচ্ছা 4 কেজি করলেও সুবিধা হবে, 4 কেজি মন দিয়ে শুনবে, 4 কেজিও করতে পারি, 2 কেজিও করতে পারি। আচ্ছা দেখি 2 কেজি আমরা ক্রস চেক করছি। আচ্ছা আমি কি বলেছিলাম বলো, ক্রস চেক করার জন্য কোন বডিটা আমরা ক্রস চেক করি যে বডিটায় ফোর্সটা লাগছে না, মনে পড়ছে? হ্যাঁ, এবার বলতো এখানে কোন কোন বডিটায় ফোর্সটা লাগছে না? আরে বাবা দুটোতেই তো টেনশন লাগছে, না 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 দুটোতেই তো টেনশন লাগছে, এই যে টি লাগছে, না না দুটোতেই তো টি লাগছে, দুটোতেই, হ্যাঁ লাগছে না? তাহলে আমাদের যে কোনো একটা নিয়ে আমাদের চেক করতে হবে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এইদিকে টি, টি, আচ্ছা এইবার আমি একটু অন্যভাবে তোমাদের ভাবানোর চেষ্টা করছি। তোমরা এই যে দুটো ইকুয়েশন পেয়েছো মাই ডিয়ার, দুটো ইকুয়েশন পেয়েছো, বলতো এই দুটো ইকুয়েশন থেকে টি এর ভ্যালু কত বেরোচ্ছে? পারবে, এই যে দেখো 2t ইকুয়াল টু 6a, আবার a, হ্যাঁ বলো কত বেরোচ্ছে? 300/11 না 150/11, দেখো তো 150/11 বেরোচ্ছে, বেরোচ্ছে, হ্যালো হ্যালো। আচ্ছা এবার কিভাবে ক্রস চেক করছি দেখো, অ্যানালাইজ করছি, কোনটা বলো? ও দেখো আমি এই যে দুটো ইকুয়েশন পেয়েছি না, এই যে 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো ইকুয়েশন থেকে আমি দুটো ভ্যালু বার করছি। আচ্ছা এবার দেখো এই যে দুটো ভ্যালু বার করছি, শোনো ভালো করে, সেটা হচ্ছে
বলতো এইখানে যদি t ইকুয়াল টু 150 বাই 11 হয় তাহলে কোনো ফ্রিকশন যদি কাজ না করে তাহলে বলতো ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যেতে পারে? 50 বলো, 75 বাই 11। হ্যালো, হ্যাঁ, কেন t ডিভাইডেড বাই 2 কেজি, তাই না? এবার বলো অ্যাকচুয়ালি কততে যাচ্ছে? অ্যাকচুয়ালি 50 বাই 11। এবার বলো 75 বাই 11 বেশি না 50 বাই 11 বেশি? 75 বাই 11। তার মানে কি ও অ্যাকচুয়াল যে অ্যাক্সেলারেশনে যাচ্ছে সেটা কম না বেশি? তার মানে নিশ্চয়ই ফ্রিকশন ফোর্স উল্টো দিকে লাগছে, সেই তো একমাত্র এই অ্যাক্সেলারেশনটাকে কমাতে পারে, আমি রাইট? হ্যাঁ। এবার ধরো এখানে ফ্রিকশন ফোর্স এফ, ঠিক। এবার তোমরা আমাকে বলো t মাইনাস এফ ইকুয়াল টু 2 ইনটু a, t এর ভ্যালু 150 বাই 11 মাইনাস এফ ইকুয়াল টু 2 ইনটু 50 বাই 11, এখান থেকে এফ এর ভ্যালু কত আসছে? 50 বাই 11 আসছে। হ্যাঁ, আচ্ছা এবারে মন দিয়ে দেখবে, এদিকে চলে এসো। বলতো এইটা 2 কেজি, এই সারফেসে এফ এল কত, ম্যাক্সিমাম লিমিট কত ফ্রিকশনাল ফোর্সের? 10, রাইট? এবার বলো 50 বাই 11 বেশি না 10 বেশি? 10। তার মানে কি যে ফ্রিকশনাল ফোর্সটা দরকার একে 50 বাই 11 অ্যাক্সেলারেশনে যাওয়ার জন্য, সেই ফ্রিকশনাল ফোর্সটা ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের থেকে কম দরকার, তাহলে সেটা অ্যাভেলেবল কি অ্যাভেলেবল নয়? একদম। তাহলে বলতো আমি যে অ্যাসাম্পশনটা ধরেছি সেই অ্যাসাম্পশনটা ঠিক কি ভুল? ঠিক। একদম। আমরা কি পুরো প্রবলেমটা বুঝতে পারলাম কি করে করলাম? হুম। এবার দেখো আমি তো তোমাদের বিভিন্ন রকম প্রবলেম করিয়ে দিতে পারি, আমি যে প্রবলেম করাচ্ছি সেই প্রবলেমে যে একদম কমন আসবে তার কোনো গ্যারান্টি নেই। তোমাদের কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করে করে জিনিসপত্রটা এই মানে ফ্রিকশনের প্রবলেমগুলোকে করতে হবে। আমি বিভিন্ন রকম অ্যানালিসিস তোমাদের দেখাতে পারি, কিন্তু আমরা যাই করে যাই তুমি দেখবে পরীক্ষায় ঠিক অন্য একটা আসে, তাই না? তো সেই অ্যানালিসিসটাই তোমাদের আমি শেখাচ্ছি, এই প্রবলেমটা কিভাবে অ্যানালাইসিস করলাম বুঝতে পারলে, কেন আমি ফ্রিকশনাল ফোর্সটা উল্টো দিকে ধরে নিলাম সেটাও বুঝতে পারলে। আচ্ছা এইটা দেখো, এইদিকে আমি এফ ফোর্স দিচ্ছি, এইখানে মিউ ইকুয়াল টু 0.2, এখানে মিউ ইকুয়াল টু 0.5, আর এইটা হচ্ছে 2 কেজি আর এইটা হচ্ছে 1 কেজি। ওকে দেখো আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দা ভ্যালু অফ এফ, হোয়াট ইজ দা ভ্যালু অফ এফ সাচ দ্যাট সিস্টেম জাস্ট START starts to move. খুব ইজি প্রবলেমটা, ট্রাই করো দেখি এফ এর ভ্যালু কত such that system just starts to move. আচ্ছা কিভাবে এই প্রবলেমটা একটু ভাবা যায় বলতো, তোমরা আমাকে এইটা বলতো এফ এল ওয়ান কত আর এফ এল টু কত? এফ এল ওয়ান 10 না সরি এফ এল 4, আর এটা 3 2 5 15। আচ্ছা এইটা ক্যালকুলেট করতে কি কারোর কোনো অসুবিধা হয়েছে? দেখো তো এইটা ক্যালকুলেট করতে কারোর কোনো অসুবিধা হয়েছে না? দেখো এইটা ক্যালকুলেট করতে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হয়েছে, ঠিক? হ্যালো, ওকে। আচ্ছা এবার আমি কি বলছি শোনো, সেটা হচ্ছে এইটা ক্যালকুলেট আমরা সবাই করতে পেরেছি। এবার আমাকে বার করতে বলেছে যে এফ এর কত ভ্যালু হলে দেখো সিস্টেমস জাস্ট স্টার্টস টু মুভ। আচ্ছা শোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রি বডি ডায়াগ্রামটা করতে পারলে গেম ওভার, খুব ইজি প্রবলেম এটা। এইদিকে আমার এফ লাগছে তাই তো? এবার বলো তো এক কেজি, এক কেজি 1 কেজি ওর কোনো পসিবিলিটি আছে ডান দিকে যাওয়ার? স্টার্টস টু মুভ, আরে এফটা যদি এদিকে যায় কোনো পসিবিলিটি আছে এক কেজি ডান দিকে যাওয়ার? নেই। তাহলে বলো তো
এই 1 কেজিটা বাদিকেই মুভ করার টেন্ডেন্সি কি, তাই না? তাহলে বলতো এর উপরে ফ্রিকশনাল ফোর্স নিচে কত লাগবে, কোন দিকে? রাইট সাইডে। রাইট সাইডে লাগবে, লাগবে কি লাগবে না? হ্যালো, আচ্ছা এবার শোনো, যদি এই বডিটা এফ বডিটা সরি 1 কেজিটা বাদিকে মুভ করে, মন দিয়ে শোনো, বাদিকে, তাহলে বলতো এই 2 কেজিটা এই 1 কেজির সাথে একসাথে জুড়ে থাকতে পারবে? ভেবে দেখো, কেন দেখো, যদি এই 1 কেজিটা সামান্য এইদিকে মুভ করে, তাহলে বলতো এই স্ট্রিংটাকে, এই স্ট্রিং এর এই পয়েন্টটাকে বাদিকে মুভ করতে হবে না? হ্যাঁ, তাহলে এই 2 কেজিতে এই স্ট্রিংটা যেটা লেগে আছে, কারণ এটা তো ফিক্সড, একে ডান দিকে যেতে হবে না। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো, যদি পুরো সিস্টেমটা মুভ করা শুরু করে, তাহলে বলতো 2 কেজির টেন্ডেন্সি থাকবে কোন দিকে যাওয়ার, ডান দিকে না বাদিকে? এবার বলতো 2 কেজির ওপরের দিকে লেগেছে 4, তাহলে 1 কেজির এই দিকে লাগবে না 4? তাহলে বলতো এখন কেউই কিন্তু মুভ করছে না, অ্যাক্সেলারেশন জাস্ট 0, অ্যাক্সেলারেশন জাস্ট 0, ঠিক বলো? আর এইদিকে এর টেনশন টি না? এবার বলতো 2 কেজির সরি দুজনেরই অ্যাক্সেলারেশন জাস্ট 0, তাহলে বলতো টি এর ভ্যালু কত? এই যে 4 কেজি আর 4 কেজি, এই 4 আর 3 মিলে এটা হচ্ছে, আবার এই টি ইকুয়াল টু আবার 4 না? হ্যাঁ, এই টিটাই আমি এখানে বসালাম, তাহলে এফ এর মিনিমাম ভ্যালু কত আসছে? 23 নিউটন আসছে। বন্ধুগণ, তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো 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 বলো, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, কোনো ডাউট থাকলে এখনো জিজ্ঞাসা করো। আমি আবার বলছি, তোমরা আবার ভিডিওটা দেখো, দেখবে আরো অনেক জিনিস ক্লিয়ার হবে, যে জিনিসটা এখন ভাষা ভাষা লাগছে, নিজে নিজে অ্যানালাইজ করে আরেকবার ভিডিওটা দেখো। আচ্ছা, এবার আমি সিউডো ফোর্স আর ফ্রিকশন এইটা নিয়ে ডিসকাস করাবো। কি বললাম? সিউডো ফোর্স অ্যান্ড ফ্রিকশন। দেখো, সবার আগে বলো, সিউডো ফোর্স আর ফ্রিকশন এই দুজন কি একসাথে এক্সিস্ট করতে পারে? পারে, কেন পারে না? দেখো, সিউডো ফোর্সটা তো কোনো নতুন ফোর্স নয়, এই ফোর্সটা তো যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসাবে সেই দেখবে, তাই না? হ্যালো, যেমন আমি তোমাদের আগে যখন যখন নিউটনস লতে করিয়েছি, তখন টেনশন যখন ছিল তখনও সিউডো ফোর্স অ্যাক্ট করেছে, নর্মাল রিয়াকশন যখন ছিল তখনও সিউডো ফোর্স অ্যাক্ট করেছে, করেছে কি করেনি? তাহলে এই ফোর্স গুলো তো রিয়েল ফোর্স ছিল, তাহলে সেই রিয়েল ফোর্সের থাকাকালীন কোনো অবজারভার যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকে, তাহলে তো সে ডেফিনেটলি সিউডো ফোর্স দেখবে, দেখবে কি দেখবে না বলো? রাইট, তার মানে এখনো যদি ফ্রিকশনাল ফোর্স থাকে, তাহলেও মন দিয়ে শোনো, সিউডো ফোর্সের কনসেপ্ট আসবে। একটা প্রবলেম করাবো, কনসেন্ট্রেশনটা হাই রাখবে, একটা প্রবলেম করাবো, কনসেন্ট্রেশনটা হাই রাখবে। দেখো, একটা প্রবলেমই সবকিছু ক্লিয়ার করবে, প্রবলেমটা দেখো আগে, এইখানে মিউ ইকুয়াল টু 0, এইখানে আমি এফ ফোর্স দিচ্ছি, এইটা 2 কেজি, এর ওপরে দুটো ব্লক রয়েছে, রাইট, এইখানে ফ্রিকশনাল ফোর্স 0.5, ওকে, এইটা 1 কেজি, এইটা 1 কেজি, এইখানে মিউ ইকুয়াল টু 0, ঠিক? হ্যালো, এইবারে মন দিয়ে শোনো, আমাকে বার করতে বলেছে কি প্রবলেমটা, বার করতে বলেছে রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ, এই এফ এর রেঞ্জ কত, সাচ দ্যাট 1 কেজি ব্লক ইজ অ্যাট রেস্ট, কি বললাম, 1 কেজি ব্লক ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু 2 কেজি ব্লক, বুঝতে পারলে কি বললাম? আমাকে বার করতে বলেছে যে দেখো 1 কেজি ব্লকটা রেস্টে থাকবে উইথ রেসপেক্ট টু 2 কেজি ব্লক, এটার মানে কি বলতো, 1 কেজি আর 2 কেজি ব্লকের মধ্যে কোনো রিলেটিভ স্লাইডিং হচ্ছে না? হচ্ছে না, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা
আমি তাহলে প্রবলেমটা করি, তোমরা দেখো। আচ্ছা, সবার প্রথমে আমি তোমাদের একটা জিনিস অ্যানালাইজ করাবো, একটা, সেটা হচ্ছে ফার্স্ট দেখো আগে কিভাবে অ্যানালাইজ করছি। আমি ধরলাম এই মিউ ইকুয়াল টু জিরো, এই যে এই মিউ, তাহলে বলতো এই মিউ যদি জিরো হয় তাহলে পুরো সিনারিওটা এরকম দেখতে হবে না? এরকম দেখতে হবে না? আমি ধরে নিলাম মিউটা জিরো, এটা 2 কেজি, এটা 1 কেজি, এটা 1 কেজি, হবে কি হবে না? এবার বলতো আমি যদি এই ফোর্সটা না দিই, এই যে এই ফোর্সটা, মানে আমি প্রথমে মিউ জিরো মানে কোনো ফ্রিকশন নেই সেটা অ্যাজিউম করেই প্রবলেমটা করছি, তারপরে আমরা ফ্রিকশন ধরে অ্যাজিউমটা মানে প্রবলেমটা করব। ফ্রিকশন নেই এটা ধরে যখন আমি ক্যালকুলেশনটা করছি বা কনসেপ্টটা বলছি, সেই কনসেপ্টটা আমাদের পরেও কাজে লাগবে। কি বলছি বলতো, এই এফ যদি জিরো হয় মানে যদি ফোর্স না থাকে, তাহলে বলতো এই আর কোথাও কোনো ফ্রিকশন নেই, তাহলে বলতো এই 1 কেজি এই নিচের দিকে পড়বে কি পড়বে না? বলো ফোর্সের ভ্যালু যদি বলো পড়বে, ঠিক আছে। এবার শোনো, এই ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়েছি, এক বালতি জল আছে, আগেও বলেছি একদম কানায় কানায় ভর্তি, তুমি যদি জোরে হিট করো তাহলে তোমরা কি দেখেছো জলটা এই দিক থেকে বেরিয়ে আসে? হ্যাঁ, সেম জিনিস বলো তো, তুমি যদি এই ফোর্সের ভ্যালু খুব বেশি দাও তাহলে এই 1 কেজির ব্লকটা পেছন দিকে আসার টেন্ডেন্সি থাকবে কি থাকবে না? হ্যাঁ, জিরো ফোর্স, জিরো ফোর্সের জন্য। তাহলে বলো তো যদি এই এই ফোর্সটা কম হয় তাহলে এই 1 কেজি ব্লক নিচের দিকে নামবে, এফ লেস হলে নিচের দিকে নামবে, আর বলো তো এফ হাই হলে এই উপর দিকে উঠবে, এই 1 কেজিটা উঠবে কি উঠবে না? হ্যাঁ, যদি ওঠে তাহলে বলো তো নিশ্চয়ই এফ এর কোনো একটা ভ্যালু থাকবে যার জন্য এই 1 কেজিটা না বাঁদিকে যাবে না ডান দিকে যাবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, গুড। 1 কেজিটা না বাঁদিকে যাবে ডান দিকে যাবে, আমাকে সেই ফোর্সটা বার করতে বলেছে যে ফোর্সের জন্য এই 1 কেজিটা এর উপরে স্টেশনারি থাকবে। এবার দেখো আমি সেটা কি করে করছি, আমি সেই চশমাটা পরে নিচ্ছি যে চশমাটা পরলে আমি এটাকে এই রকম দেখতে পাবো। টোটাল কত কেজি? 4 কেজি। আমি ধরলাম এদিকে আমি এফ ফোর্স দিয়েছি, তাহলে এ যদি এইদিকে এই টোটাল সিস্টেমটা তখন এইদিকে কত যা কততে যাবে, এফ এক্স এ অ্যাক্সিলারেশনে, তাহলে বলতো এফ আমি লিখতে পারি 4 ইনটু এ, মানে এ ইকুয়াল টু 4f/4, বলো লিখতে পারি কিনা? হ্যাঁ, এইটা কার অ্যাক্সিলারেশন? 4 কেজি। হ্যাঁ, অ্যাকচুয়ালি 4 কেজি সিস্টেমটা। হ্যালো, হ্যাঁ, এবারে শোনো আমি কি বার করছি, আমি বার করছি এফ এর কত ভ্যালু হলে এই 1 কেজিটা এই 4 কেজির এই 2 কেজির উপরে মুভ করবে না, রাইট? এইবার যদি গ্রাউন্ডে কেউ দাঁড়িয়ে থাকে, গ্রাউন্ডে, তাহলে বলতো সে কি এই 1 কেজিকে মুভ করতে দেখবে? ইয়েস, দেখবে। কোন দিকে? ডান দিকে। কেন? এর অ্যাক্সেলারেশন তো 8/4, তাই না? এবার বলো কেউ যদি এর উপরে দাঁড়িয়ে থাকে, একে আমি বলছি বি, বলতো এই বি কি 1 কেজিকে মুভ করতে দেখবে? না। এবার ধরো বি যদি এই 1 কেজির ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে, বি 1 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, এই ডিরেকশনে টি, রাইট? আর এ একদমই মুভ করছে না, কারণ এই বি একে মুভ করতে দেখছে না। এবার বলতো ড্র করছে বি, বি কি ইনার্শিয়াল ফ্রেমে না নন ইনার্শিয়াল ফ্রেমে? নন ইনার্শিয়াল। যদি নন ইনার্শিয়াল ফ্রেমে থাকে তাহলে বি কোন প্ল্যাটফর্মের উপরে আছে? 2 কেজির উপরে আছে। হ্যাঁ, তাহলে 2 কেজির অ্যাক্সেলারেশন কত? 8/4। এবার নিচের 1 কেজিটা বলতো, নিচের 1 কেজিটায় নিচের 1 কেজিটা এই যে নিচের 1 কেজিটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, নিচের দিকে কত? 10। ওপর দিকে টেনশন, আর এইদিকে টি, সরি এইদিকে N1, কেন N1? এই সারফেসটা, এই সারফেসটা একটা নরমাল রিয়াকশন দিচ্ছে না এইদিকে? আচ্ছা, তাহলে সেটা N1। আচ্ছা, এই নিচের 1 কেজিটাকে বলতো এই এ যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে জিরো অ্যাক্সেলারেশন দেখবে না বি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে জিরো অ্যাক্সেলারেশন দেখবে? বি। তাহলে বি একে যদি মুভ করতে না দেখে আদৌ, তাহলে বলতো এই ডিরেকশনে ও, সরি, ও এই ডিরেকশনে সিউডো ফোর্স লাগাবে? হ্যাঁ, 1 ইনটু এফ/4। এবার বলতো এই 1 কেজিকে ও, দেখো 1 কেজিকে ও নিচের দিকে, মানে নিচের দিকে কি যেতে দেখছে? না, যেতে দেখবে না, কারণ এই ওপরের 1 কেজিকে যদি ও মুভ করতে না দেখে তাহলে নিচের 1 কেজিও তো মুভ করবে না, ঠিক বলছি কি ভুল বলছি? তাহলে বলতো টি এর ভ্যালু কি 10?
এইটা যদি এখানে পুট করে দিই, দেখো তো এফ এর ভ্যালু 40 আসছে কিনা। হ্যাঁ, এর মানে কি? এর মানে যদি কোথাও কোনো ফ্রিকশন না থাকে, আমি যদি এইখানে 40 নিউটন ফোর্স দিই, এইখানে যদি আমি 40 নিউটন ফোর্স দিই, তাহলে এই পুরো সিস্টেমে ওপরের 1 কেজিটা দুইয়ের উপরের 1 কেজি ব্লকটা দুইয়ের রেসপেক্টে স্টেশনই থাকবে যদি আমি 40 নিউটন ফোর্স দিই। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে ক্যালকুলেশন আমি করেছি, এই ক্যালকুলেশন আমি পুরো সব সিস্টেমে কি ধরে করেছি? মিউ জিরো ধরে করেছি না? অ্যাক্সেলারেশন নেই, আচ্ছা, এই কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। এইবার আমি, এটা তো আমার কোয়েশ্চেনে ছিল না, আমার কোয়েশ্চেনে কি ছিল এটা? না, আমার কোয়েশ্চেনে কি ছিল? আমার কোয়েশ্চেনে তো অরিজিনালি ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশন ছিল, সেটা ধরেই করতে হবে, তাই না? হ্যালো, আচ্ছা, এইবার আমি কিভাবে অ্যানালাইজ করছি দেখো, এবার আমি কিভাবে অ্যানালাইজ করছি বলতো, এফ যদি 40 কম হয়, 40 দিলে তো একদম স্টেশনারি থাকবে, বলতো এফ যদি 40 কম হয়, এই যে এফ যদি কমে যায়, তাহলে বলতো পুরো সিস্টেমটা নিচের দিকে মুভ করবে না, নিচের দিকে মুভ করতে চাইবে না উপর দিকে মুভ করতে চাইবে? পুরো সিস্টেমটা নিচের দিকে মুভ করতে চাইবে। তাহলে বলতো ওপরের 1 কেজি ব্লক, ওপরের 1 কেজি ব্লক, এই এর যদি ফ্রি বডি বি ডায়াগ্রাম বি করে, বি বি বি, তাহলে সেও তো এইদিকে 1 × f/4 এই এই ফ্রিকশনাল ফোর্সটা দেখবে, এই এই সিউডো ফোর্সটা দেবে। হ্যাঁ বলো। আচ্ছা, এবার কি করছি মন দিয়ে শুনবে, এইদিকে টেনশন লাগবে। হুম, বলতো এফ যদি 40 নিউটনের কম হয়, তাহলে 1 কেজি ব্লকটা, ওপরের 1 কেজি ব্লকটা কোন দিকে টেন্ডেন্সি হবে মুভ করার, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। তাহলে বলতো যদি ডান দিকে টেন্ডেন্সি হয়, তাহলে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্সটা ওকে বাধা দেবে কি দেবে না? এবার বলতো কতক্ষণ ধরে বাধা দেবে? ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত বাধা দেবে? হ্যাঁ, কি ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত বাধা দেবে কি দেবে না? বুঝতে পারছো? হ্যালো, তখনও যদি এই বি একে কোনো অ্যাক্সেলারেশনে না যেতে দেখে, তাহলে আমি বলতে পারি টি ইকুয়াল টু এফ এল প্লাস এফ বাই ফোর। দেখো, হ্যালো, বুঝতে পারছো? এবার বলতো এই নিচের 1 কেজি, এইদিকে এন ওয়ান, এইদিকে 1 × f/4, ওপর দিকে টি, নিচের দিকে 10, এই পুরোটাকেও তো তখন বি জিরো, এ ইকুয়াল টু জিরো অ্যাক্সেলারেশনে দেখবে, দেখবে কি দেখবে না? তাহলে বলতো টি ইকুয়াল টু এখান থেকে 10 আসছে, বলো। হ্যাঁ, বলো টি ইকুয়াল টু 10 আসছে। হ্যালো, হ্যাঁ, এবার বলতো ও ম্যাক্সিমাম কত মানে অপোজ করতে পারে, ম্যাক্সিমাম কত অপোজ করতে পারে বলো? 5, রাইট? আর এইখানে যদি আমি টি বসাই, টি এর ভ্যালু 10, এখান থেকে বলতো এফ এর ভ্যালু কত আসছে? 20 আসছে। হ্যাঁ, এর মানে কি? এর মানে 20 অফ দিয়ে 0 থাকবে, রাইট? মানে তাহলে বলতো আমি যদি এইখানে 30 নিউটন ফোর্স দিই, 30 নিউটন এফ এর ভ্যালু, তাহলে বলতো 1 কেজিটা মুভ করবে কি করবে না? মানে করবে না, 2 কেজি রেসপেক্টে করবে। ভেরি গুড। বলতো আমি এখানে যদি 10 নিউটন ফোর্স দিই, করবে কোন দিকে? পড়বে 1 কেজিটা মুভ করবে ডান দিকে। হ্যাঁ, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হুম, এখানে যদি তোমরা যারা আছো, 12 জন জয়েন করে আছো, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তাহলে বলো তো এফ এর ভ্যালু 20 থেকে বেশি হতে হবে না, কি বলো? হ্যাঁ, এফ এর ভ্যালু 20 থেকে বেশি হতে হবে, ভেবে বলো। দেখো, হ্যাঁ, ভেরি গুড, এফ এর ভ্যালু 20 থেকে বেশি হতে হবে। আচ্ছা, এফ এর ভ্যালু যদি 20 to 40 মধ্যে থাকে, বলো এফ এর ভ্যালু যদি, বলো, তাহলে ও মুভ করবে না, রাইট? এবার দেখো এইটা আমি কোন কেসটাকে কনসিডার করেছিলাম, এফ লেস দ্যান 40, তাই না? হ্যালো, এবার আমি এই কেসটাকে তো কনসিডার করব, এফ গ্রেটার দ্যান 40, করব কি করব না? হ্যাঁ, এবার একটা জিনিস শোনো, এই যে নিচের সারফেসে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগছে, এই ফ্রিকশনাল ফোর্সটা, এই যে নিচের সারফেসে ফ্রিকশনাল ফোর্সের তো মানে ফ্রিকশন ফোর্স হচ্ছে ফিজিক্সের সবথেকে স্মার্ট বয়, ও ওর থেকে ফিজিক্স আর ভালো কেউ জানে না, কেন? মন দিয়ে শোনো, বলতো যখনই বডিটার টেন্ডেন্সিটা, বডিটার টেন্ডেন্সিটা বা দিকে যাওয়ার হবে, তখন ফ্রিকশনাল ফোর্স কি উল্টো দিকে কাজ করবে? দেখো এই ডিরেকশন, তাহলে বলতো ওপরের 1 কেজি ব্লকটা কখন বা দিকে যাওয়ার টেন্ডেন্সি হবে, মানে সরি ডান দিকে যাওয়ার টেন্ডেন্সি হবে? টেন্ডেন্সি এফ গ্রেটার দ্যান 40, বলো
এফ গ্রেটার দ্যান 40 তাহলেই তো ওর বডিটা ডান দিকে যাওয়ার টেন্ডেন্সি হবে, হবে কি হবে না? হ্যালো বুঝতে পারছো? হ্যাঁ তাহলে বলো তো তখন এইদিকে টি বডিটা যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে ডান দিকে, দেখো বডিটা যাও সরি বডিটা যাওয়ার টেন্ডেন্সি বা দিকে, কেন? আরে এই যে জল জল জল, আমি একে জোরে হিট করলে জলটা পেছন দিকে আসার টেন্ডেন্সি হয় না? তাহলে আমি ফোর্সের ভ্যালু যদি বাড়াই তাহলে বডিটার টেন্ডেন্সি বা দিকে হবে না, তাহলে ফ্রিকশনাল ফোর্স ডান দিকে লাগবে। আর এই দিকে টেনশন দেখো 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 বলো 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 বলো, আর এটা যদি বি ড্র করে তাহলে এই ডিরেকশনে ও এফ বাই ফোর ওয়ান ইন্টু এফ বাই ফোর এই সিউডো ফোর্সটা লাগাবে, বুঝতে পারছো? গুড ভেরি গুড, যারা যারা বুঝতে পারছো। এবার বলো তো এইখানেও ম্যাক্সিমাম কততে ও অপোজ করতে পারবে? আচ্ছা এবার বলো তো এই টোটাল জিনিসটাকে আমার বি কত অ্যাক্সেলারেশনে যেতে দেখবে? জিরো। তাহলে আমি এখান থেকে বলতে পারি টি প্লাস ফাইভ ইকুয়াল টু এফ বাই ফোর। হ্যাঁ আর এই নিচের সরি নিচের যে এক কেজি তার নিচের দিকে টেন, ওপর দিকে টি, এই দিকে সিউডো ফোর্স ওয়ান ইন্টু এফ বাই ফোর, আর এই দিকে এন ওয়ান, এই টোটাল জিনিসটাকে ও এ ইকুয়াল টু জিরো অ্যাক্সেলারেশন দেখবে। তাহলে টি এর ভ্যালু টেন, এখান থেকে দেখো তো এফ এর ভ্যালু সিক্সটি আসছে কিনা। হোয়াট ডাজ ইট মিন এফ এর ভ্যালু সিক্সটি, ভেবে বলো হোয়াট ডাজ ইট মিন এফ এর ভ্যালু সিক্সটি। রাইট, তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে এফ এর ভ্যালু 22 60 নিউটন, দেখো এফ এর ভ্যালু 22 60 নিউটন এর মধ্যে যদি থাকে তাহলে বডিটা স্ট্যাটিক থাকবে। বলো তো এফ এর ভ্যালু যখন 40 তখন বডিতে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে? জিরো, ঠিক। আচ্ছা বলো তো এফ এর ভ্যালু যখন 40 নিচে তখন একটা দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, আর যখন এফ এর ভ্যালু 40 থেকে বেশি তাহলে তার উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। হ্যাঁ পুরো সিনারিওটা ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ দেখো কারণ এই যে ফ্রিকশনাল ফোর্স ওকে অপোজ করছে সেটা তো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, এবং সেই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স সেলফ অ্যাডজাস্টিং, রাইট? সেলফ অ্যাডজাস্টিং, একটা বডিকে ও ডান দিকে নিতে গেলে যততে অপোজ করবে, বাঁ দিকে নিতে গেলে উল্টো দিকে তার একই জিনিসে অপোজ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই জিনিসটা যদি পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে তোমরা এই ধরনের প্রবলেম আরামসে করে ফেলতে পারবে, তোমরা এই ধরনের প্রবলেম আরামসে করে ফেলতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ যদি বোঝাতে পারি আজকে আমরা লাস্ট একটা প্রবলেম করব, করে আজকে আমরা ক্লাসটা অফ করব। প্রবলেমটা দেখো, আমাকে এখানে বার করতে বলেছে এফ ম্যাক্স সাচ দ্যাট বোথ মুভস টুগেদার, এফ ম্যাক্স সাচ দ্যাট বোথ মুভস টুগেদার। কি করে করা যায় বলো তো প্রবলেমটা? আচ্ছা দেখো আমি করব, হ্যালো আমি যদি বোথ মুভস টুগেদার তার মানে কি দুজনকে একসাথে একটা সিস্টেম ধরতে হবে না? হবে কি হবে না? তাহলে বলো তো সিস্টেমটা টোটাল মাস কত? 6 কেজি 20 নিউটন। আরেকবার বলো 20 নিউটন না বোধ হয় দিয়া। আচ্ছা দেখো এটা হচ্ছে 6 কেজি, এইদিকে আমার কত ফোর্স লাগছে এফ, তাহলে বলো তো পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত? এফ বাই 6। আচ্ছা এবার মন দিয়ে শোনো,
ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুজনেই যদি এফ ম্যাক্স বার করতে পারছে সাজ দ্যাট বোথ মুভ টুগেদার। এবার আমি 4 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, ভেরি ইম্পর্টেন্ট, আর এদিকে 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। আচ্ছা, 2 কেজির এইদিকে এফ লাগবে না, এই যে এটাও যদি এফ হয় এটা এফ লাগবে কি লাগবে না? হ্যাঁ, এবার বলো বলো তো পুরো সিস্টেমটা কোন দিকে মুভ করছে, ডান দিকে না বাদিকে? ডান দিকে। যদি ডান দিকে মুভ করে তাহলে বলো তো 2 কেজিটা কোন দিকে মুভ করছে? ডান দিকে। এবার বলো তো 2 কেজির বাদিকে লাগছে এফ, ডান দিকে নিশ্চয়ই কোনো একটা ফোর্স লাগতে হবে, যার জন্যই ওকে ডান দিকে অ্যাক্সেলারেশন দেবে, দেবে কি দেবে না? হ্যালো, রাইট, তাহলে ডান দিকে কি ফোর্স লাগতে পারে? একমাত্র ফ্রিকশনাল ফোর্স, রাইট, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো এরা যদি দুটো একসাথে মুভ করে, মন দিয়ে শুনবে, তাহলে বলতো 2 কেজি আর এই 4 কেজির এই যে এই এই সারফেস এইখানে কি টাইপের ফ্রিকশন ফোর্স কাজ করতে পারে? স্ট্যাটিক না কাইনেটিক? ভেরি গুড। এই টোটালটা ডান দিকে কত অ্যাক্সেলারেশন যাচ্ছে? এই অ্যাক্সেলারেশন কি, তাই না? তাহলে আমি লিখতে পারি fs মাইনাস f ইকুয়াল টু এটা কত, 2 ইনটু a, এটা এটা এক নাম্বার ইকুয়েশন হচ্ছে। এবার 2 নাম্বার ইকুয়েশনটা দেখো, আমি এই 4 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছি, আমার পুলিটা এখানে থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ, এইটা f, এইটা f, রাইট। এবার বলো তো এই 4 কেজিতে কি আর কোনো ফোর্স থাকবে? থাকবে, এই ফ্রিকশনাল ফোর্সটা এই ডিরেকশনে fs থাকবে না, এই টোটালটা ডান দিকে এই অ্যাক্সেলারেশনে যাবে না? হুম। এবার তোমরা এখান থেকে আমাকে বলো তো 2f মাইনাস fs ইকুয়াল টু 4 ইনটু a, হ্যাঁ, দ্য সেকেন্ড ইকুয়েশন, দেখো এটা সেকেন্ড ইকুয়েশন, বুঝতে পারছো? হ্যালো, এইটা আমার থার্ড ইকুয়েশন, যদি ধরি তিনটে ইকুয়েশন তোমাদের সামনে এসছে, বলো তো। আচ্ছা, এইবার আমি কি করছি দেখো, সেটা হচ্ছে, আচ্ছা ওকে, এই দুটো ইকুয়েশন থেকে আমি একে 2 দিয়ে গুণ করছি, এদিকে তাহলে 4a, এদিকেও 4a, তার মানে 2fs মাইনাস 2f ইকুয়াল টু 2f মাইনাস fs, দেখো তো। হ্যাঁ, এখান থেকে বলো তো fs আমার কত আসছে? 4f/3 আসছে। হ্যাঁ, আচ্ছা এইবার বলো, এই দুটো যখন মুভ করবে, এই দুটো যখন মুভ করবে তখন সেটা f এর ম্যাক্সিমাম ভ্যালু হবে না? মানে দুটো একসাথে কখন মুভ করবে? একসাথে f ম্যাক্স বার করতে বলেছে। আচ্ছা, f ম্যাক্স মানে কি, এই f টা বড় হতে হবে, হতে হবে কি হবে না? হ্যাঁ, তাহলে বলতো f টা যদি বড় হতে হয় তাহলে fs টাও বড় হতে হবে। হ্যাঁ, fs এর ম্যাক্সিমাম ভ্যালু কত? mu into n, কি তাই না? mu into n, এবার বলতো mu into n এর ভ্যালু কত এখানে, এই যে এখানে 0.5 বা 2 মানে 10 না? 10, বুঝতে পারছো? 10, হ্যাঁ, তাহলে বলতো এখান থেকে f এর ভ্যালু কত আসছে? 30/4 আসছে। হ্যাঁ, তার মানে এফ এর ভ্যালু যদি আমি 30/4 দিই তাহলেই ওই দুটো একসাথে মুভ করবে। তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, যদি